পামির মালভূমি। পামির মালভূমি পৃথিবীর সবথেকে উঁচু মালভূমি, তাই একে বলা হয় পৃথিবীর ছাদ। তাজিক ভাষায় পামির শব্দের অর্থ পৃথিবীর ছাদ। আমরা আজকে জানব পামির মালভূমি সম্বন্ধে। মালভূমি হলো এক বা একাধিক পাহাড়ের চূড়ায় সৃষ্টি হওয়া সমতল অঞ্চল, অর্থাৎ কয়েকটি পাহাড়ের সম্মিলিত স্থানে যে সমতল অঞ্চল তৈরি হয় তাই মালভূমি। পৃথিবীর সবচেয়ে উঁচু মালভূমি হলো পামির মালভূমি। স্থায়ী ভাষায় এর উচ্চারণ হলো পমির, যার অর্থ সূর্যের পা। সমুদ্রপৃষ্ঠ থেকে পামির মালভূমির উচ্চতা প্রায় 16,000 ফিট। মধ্য এশিয়ায় বিস্তৃত পামির পর্বতশ্রেণীকে কেন্দ্র করে এই মালভূমিটির অবস্থান। তাজিকিস্তান, আফগানিস্তান, উজবেকিস্তান, তিব্বত, চীন এবং পাকিস্তানের কিছু অংশ পর্যন্ত মালভূমিটি বিস্তৃত। এই অঞ্চলটি মূলত বহু পর্বতের মিলনস্থল। পৃথিবীর কয়েকটি সর্বোচ্চ পর্বতের মধ্যবর্তী অবস্থান হওয়ায় এটি পৃথিবীর সর্বোচ্চ মালভূমি হওয়ার মর্যাদা লাভ করেছে, তাই একে পৃথিবীর ছাদ বলা হয়। পামির মালভূমির চারপাশে ছড়িয়ে আছে বহু উঁচু নিচু পর্বতশ্রেণী। এর উত্তর পূর্ব দিকে রয়েছে তিয়েনশান পর্বতমালা, পূর্ব দিকে কুনলুন পর্বতশ্রেণী, দক্ষিণ পশ্চিমে কারাকোরাম পর্বতশ্রেণী এবং দক্ষিণে হিমালয় পর্বতমালা ও হিন্দুকেশ পর্বতশ্রেণী অবস্থিত। 200 মাইল লম্বা মালভূমির এক করিডোরে বসবাস করে আফগান গিরগিট এক জনগোষ্ঠী, যেখানে ডাক্তার নেই, শিক্ষক নেই, নেই কোনো স্কুল, এমনকি কোনো গাছপালাও হয় না, সেখানে কোনো ফসল ফলে না, তবে বাস করে প্রায় 1,500-এরও বেশি মানুষ। অনেকের মতে মালভূমি দেখতে অনেকটা টেবিলের মতো। চারিদিকে খাড়া পাহাড়ের উপর সমতল ভূমির অবস্থান, তাই মালভূমি টেবিল ল্যান্ড নামেও পরিচিত। পামির মালভূমিটি প্রায় 97,00,000 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত। মালভূমিতে 2টি ঋতুর প্রভাব দেখা যায়, তবে বছরে অধিকাংশ সময় এখানে শীতের প্রকট দেখতে পাওয়া যায়। শীতের সময় এখানে প্রায় প্রচুর তুষারপাত হয়। এই সময় গড়ে প্রায় 5 ইঞ্চি পর্যন্ত তুষার হয়ে থাকে। গ্রীষ্মকালের স্থায়িত্ব খুব অল্প সময়ের জন্য, আর এই সময় এই অঞ্চলে প্রচুর পরিমাণ ঘাস জন্মায়। এই ঘাসের উপর এখানকার গবাদি পশুর চাষ অনেকাংশ নির্ভর করে। মূলত এখানে চমরিগাই জাতীয় গবাদি পশুর চাষ হয়ে থাকে। পামির মালভূমির দক্ষিণ পূর্ব পাশ ঘেঁষে রয়েছে চায়না কারাকোরাম হাইওয়ে, যা অনেকে চায়না পাকিস্তান মিশ্র সড়ক বলে চিনে। এইটিকে পৃথিবীর সবচেয়ে উঁচু সড়ক পথ বলা হয়ে থাকে। এই সড়কের মাধ্যমে চায়না ও পাকিস্তানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। প্রায় 15,400 ফুট উঁচু এই রাস্তাটি অন্যতম পর্যটক কেন্দ্রও বটে।